নিয়ে হাজির হয়েছি। আর যার কাছে এসেছি তাকে আসলে এই ব্রিটেনে বাংলাদেশি যারা অনেকেই বাসার পেছনে গার্ডেনিং করে থাকেন, অনেকেই আসলে ওনাকে এই যে শখের বাগানের পাইওনিয়ার বলে থাকেন। এবং শখের বাগান নামে যে অনুষ্ঠানটি আমরা শুরু করেছিলাম 2015 সালে, সেটা অনেকটাই আজম ভাইয়ের উৎসাহে এবং আজম ভাইকে দিয়ে আমরা সেটা শুরু করেছিলাম। এখন আপনারা দেখবেন যে ইউটিউবে প্রচুর শখের বাগানের ভিডিও, সেই ভিডিও বা সেই যে মানুষের মধ্যে যে বাগান করার যে একটা প্রবণতা, সেটা কিন্তু এই শখের বাগান অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল। এবং আজম ভাই ছিলেন আমাদের সেই প্রথম অনুষ্ঠানের যেটা করেছিলাম, সেটি আজম ভাইয়ের এই গার্ডেনটি নিয়ে করেছিলাম। আজকে প্রায় 7 থেকে 8 বছর পরে আবারও আজম ভাইয়ের গার্ডেনে আসলাম। আজম ভাইয়ের গার্ডেন অনেক কিছু করেন, প্রত্যেক বছরই কিছু না কিছু চমক থাকে, এবছরও লাউয়ের চমক আছে, সেটা আপনাদেরকে পরে দেখাবো। আজম ভাই, আপনি তো আমরা তো প্রায় আজকে থেকে 8 বছর আগে প্রথম শুরু করেছিলাম শখের বাগান অনুষ্ঠান, আর আপনি গার্ডেনিং করেন প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে। হ্যাঁ, তো এখন তো শখের বাগান নামে অনেক অনুষ্ঠান আপনি দেখেন ইউটিউবে, কেমন লাগে সেটা? যে আমার খুবই ভালো লাগে। আপনারা এটা তো শুরু করছিল আজকে 7-8 বছর আগে শুরু করায়, আজকে আমরা গড়ে গড়ে সবর গড়ে দেখা যায় 2-4টা গাছ, যেটা আর না পারলেও নেই যে ফটো মানে লাগার। আর এখন আমি তো প্রায়ও তো আমার কাছে টেলিফোন আয় বা আমি নিজেও অনেক গার্ডেনও যাই গিয়া, মানে আমার কাছে এত ভালো লাগে, মানে আমরা লন্ডনে খেয়েও বাকি নেই। আমি ভাবি 100% সকল যারা একটু ধরার জায়গা আছে সেও একটা গার্ডেন করে, বুঝুন নি সবসময় আমার লগে তারা যোগাযোগও হয় বুঝলে, সার কীভাবে দেওয়া হয় বা কীভাবে কিতাব করা হয় সবগুলো আমার লগে পরামর্শ হয়, আমিও তারার লগে পরামর্শ করি, পরামর্শ করে দিয়া তারার কাছ থেকেও কিছু পরামর্শ আইন নিয়ে আমি এগুলো কাজে লাগাই। আচ্ছা, আপনার একসময় খুব বিখ্যাত শেফ ছিলেন, সবাই আপনাকে শেফ হিসেবে চিনতো, এখন আপনাকে গার্ডেনার হিসেবে চিনে। ভাবি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান গেলে আমি জানি যে আজম ভাইকে অনেক লোক এসে শুধুমাত্র এই গার্ডেনিং এর বিভিন্ন টিপসের কথা জিজ্ঞেস করে, সেটা কেমন লাগে আপনাকে? এটা আমাদের খুবই ভালো লাগে, একটা আলাদা একটা ইন্টারেস্ট মনে আমাদের থাকে, একটা হচ্ছে হোয়াইট আজকে আমরা মানুষে আমাদের জিজ্ঞাসা করি, খুব আনন্দ পাই। আচ্ছা, গার্ডেনে তো আজম ভাই অনেক কিছু করেন, আপনার মানে কোনটা কোনটা পছন্দ এখানে? আমার সবগুলোই পছন্দ ওখানে, আমি তো বাংলাদেশ থেকে আসছি, এই ডাঁটা শিম আবার এই লাউ এই কচু যেগুলোই হয় নাগামরিচ কাঁচামরিচ যেগুলো আমার পছন্দ। আর আমি তোমার নাম্বারটা হাঁটতে হাঁটতে কথা বলবো, এই কচুটা মানে কোথা থেকে এইবার আনলেন? এটা তো এর আগে আগে দেখি নাই। আচ্ছা, না এই কচুটা যেগুলো আমি যখন থেকে যাই, যেটা আমরা যে মুখে কচু যেটা আছে এটা আমরা দোকান থেকেও সংগ্রহ করছি, ওগুলো যে খেয়ে মুছে ওগুলো অন্য আমি কেন কচুটা লাগাইছি মানে সিম তো অনেক ধরনের সিম বাজারে পাওয়া যায়, কিন্তু এই সিমটার ব্যাপক চাহিদা রয়েছে এবং সবচেয়ে কিন্তু বাজারে এক্সপেন্সিভ বা সবচেয়ে দামে বিক্রি হয় এই সিমটা। এবং বাংলাদেশ থেকে বা ইটালি থেকে যে এই আইনা এই যে মুড়ি বা সিম যেটা আসে সেটা কিন্তু সাপ্লাইয়ারে আনতেও হয় অনেক দাম দিয়ে, এবং যারা খুচরা মার্কেটে বিক্রি করেন চাহিদার কারণে সেটা অনেক দামে বিক্রি হয়। ভাবি এই সিমটা কি দিয়ে রান্না করতে পছন্দ করো? আমি পছন্দ করি, যেটা আমার ব্যক্তিগত আমি বলছি, আমি মাছ দিয়ে বল মাছ দিই, আমার খুব ফেভারিট এই খাদ্য। যাই হোক, আমরা আজম ভাইয়ের কাছ থেকে একটু বাগানের কথা শুনবো, ভাবির কাছ থেকে শুনবো যে মানে কিভাবে তিনি বাগানের আমি সংগ্রহ করে রাখি, আমরা ফার্স্ট কোন রাখি দিব আর সেকেন্ড কোন এইগুলো যেগুলো আছে এগুলো আমরা খাই। এগুলো আমরা একটু একটু করে রুম টেম্পারেচার রাখলি ঠান্ডার ওয়াদার আমরা বেশি অংশে গরু সেরা তুললে আমরা উন্ডরও রাখি, এটা এগুলো আমি লেটে আমার মনে হয় যদি আমরা এপ্রিলের শেষে দিই
যেমন ও একটা সেরাম দেখাই এটা যদি আমি ফটো লইতাম এই ফটোর মাধ্যমে এটা যেমন কতটুকু হেলদি সেরাম যেমন পাতাগুলো আছে এগুলো কিন্তু আমার গরুর সেরা এগুলার সেরার একটু একটু বয়স একটু বেশি আর এটা হইলো মেয়ের ফার্স্টে আমি লাগাইতাম এটা হেলদি হয়তো এটা আরো একটু লেটে আইব যোগুলা আইলে এটা প্রচুর দৌড়বো আমি মনে করি আর এগুলো আমার গরু এগুলো অলরেডি বয়স হয়ে গেছে কিন্তু দৌড়া শুরু করেছে যাই হোক আমরা তাহলে আপনার একটু গার্ডেনের দেই যেটা সবচেয়ে বেশি আগ্রহ আপনার গার্ডেন নিয়ে লাউ এবং লাউয়ের জন্য আমি জানি যে প্রচুর মানুষের রিকোয়েস্ট থাকে এখানে আমি ডাটা দেখতে পাচ্ছি ওই ডাটাগুলো যখন ফুল আইছে এখানে আছে আমার মাটিতে আছে মানে এই যে উনি যে বীজ গুলো সিমের বীজ বলেন টাকার যে বীজ গুলো যেটা এবছর এখানে হয়েছে সেখান থেকে যে সংগৃহীত যে বীজ সেটা এই ব্রিটিশ ওয়েদারের সাথে হওয়ার কারণে পরের বছর কিন্তু এটি এখানকার আবহাওয়ার সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যায় এবং পরের বছর কিন্তু ফলন আরো বেশি হওয়ার সম্ভাবনা থাকে যাই হোক এখানে আমি বিভিন্ন ধরনের টমেটো দেখতে পাচ্ছি যদি বলেন দেখি কি ধরনের টমেটো আছে এখানে এই টমেটো গুলো আমরা দেশে আর এগুলো আমরা যে উদ্দেশ্য চেরি টমেটো এই চেরি টমেটো কিন্তু এখনো আরো সময় রয়েছে এখনো পাকে নাই কোন কিছু চেরি টমেটো আমরা পাকছে ও দেখিলে আর এটা একটা এটা তো আমরা দেশের ও যে সালাতো যে টমেটো গুলো সালাতো ও কিছু পাকছে ও দেখেন এটা সালাতো দেখায় আর এটা কিন্তু দোকানে কিন্তু খুব এক্সপেন্সিভ এটা আমরা খাইতে পারবো রসুন জানি মানে এমনিও খাওয়া যায় ভালো এটা জলগান আপেলের মতো ভিতরে কিন্তু বিচি নাই গেলির মতো এই তো নিজের আপনার বিফ টমাটো এখন শুরু হয়েছে টমাটো ইনশাল্লাহ ভালো হইব আমি টমেটো কি কি দিয়ে রান্না করতে পছন্দ করি টমেটো আমি এবং সিলেট অঞ্চলে কিন্তু টক খাওয়ার একটা প্রবণতা রয়েছে টমেটো দিয়ে বিভিন্ন ধরনের টকের রান্না হয় এবং আপনি সেটাই বলছিলেন যে মাছ দিয়ে টকটা খুব বেশি পছন্দ করেন না এখানে আবার দেখলাম যে বিভিন্ন কালারের টমেটো এর মধ্যে এটা খুবই রেয়ার এর আগে কখনো আমি দেখিনি এই রঙের আমি ওইটা বলতে পারবো না আমি তো এটা অনলাইনে আনছি এখানে দেখতে পাচ্ছেন যে লাল ডাটা যেটা বলে বা আমাদের সিলেটে বলে যেটা লাল ডেঙ্গা সেটাও কিন্তু বীজ হচ্ছে মানে সামনের বছর এই বীজ থেকেই সেটা হবে এবং এখানে আরো মনে হয় ছোট 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 এখানে প্রচুর আছে এগুলো আমরা তিনি এই বাগানটি করছেন বাগানের মধ্যে সূর্যমুখী ফুল রয়েছে আরো বিভিন্ন ফুলের গাছও রয়েছে সেটার কিন্তু একটা কারণ আছে সেটা কারণটা কি আমাদেরকে একটু বলবেন ফুলের যেটা আছে আপনার যে লাউগুলো একটু এটারে প্রাগায়ন করা লাগে যেমন আমরা যে বাংলা লাউ ফুলের মধ্যে কোনো মধু নাই এতে ফুকে তেমন একটা আকর্ষণ হয় না ফুকরে আনার জন্য যদি ফুলগুলো লাগাইলো তো ফুলটা কি ফুক আছে আসলে এই প্রায়ণও কিছু হেল্প করে ওটুকু জন্য দেখুন এই দেশে তো আমরা প্রায় সময় আমরা নিজের আট দিই একটা ফুল থাকি আটটা প্রাগায়ণ আমরা এগুলা করি তবু আর একটা টিপস দিই আপনারা দর্শকরে যেমন আমরা জো আনার জন্য অনেক সময় আছে চিনিরে যদি গুলাই আপনি যদি চিনির পানি দিয়া যদি আপনি পাতার মাঝে যদি আপনি স্প্রে করুন তখন গিয়ে এটা মিষ্টি ও মিষ্টি দেখলে কিন্তু ফুক আছে বুঝলি বাংলাদেশে এই জিনিসটা লাগে না আর বাংলাদেশের মধু ফুক অনেক আছে এদের আমরা ওটা সঠিক যদি এদের আমরা ফুল লাগাই গুরুত্বপূর্ণ দুটি টিপস।